আবারও বিনা ভোটে নির্বাচিত হওয়ার হিডিক উপজেলা নির্বাচনের চার ধাপে শতাধিক প্রার্থী ভোট ছাড়াই নির্বাচিত হওয়ার পথে যারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন পাশাপাশি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আগামী দশ মার্চ শুরু প্রথম ধাপের নির্বাচন বাকিটা প্লাবন রহমানের রিপোর্টে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের উপজেলা নির্বাচন যা পাঁচ ধাপে আয়োজন করছে নির্বাচন কমিশন যেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নেই উপজেলার ভোটের মাঠে দুদিন বাদেই ভোটের অপেক্ষায় প্রথম ধাপের ছিয়াশি উপজেলা যেখানে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি প্রচারণা তবে এই ছিয়াশি উপজেলার মধ্যেও প্রার্থীর অভাবে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন একত্রিশ জন যাদের একুশ জন উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হলে লুটপাট করবে দেশের মানুষকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি কেউ নির্বাচিত হয় তাহলে জনগণের প্রতি তাদের কোনো ময়ামাববোধ থাকে না দ্বিতীয় ধাপে একশো চব্বিশ উপজেলায় ভোট হওয়ার কথা আঠারোই মার্চ কিন্তু তার আগেই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিলিয়ে পঁচিশ প্রার্থী ভোট ছাড়াই নির্বাচিত হওয়ার পথে তৃতীয় ধাপের একশো সাতাশ উপজেলার মধ্যে আঠারো জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন আর চতুর্থ ধাপে এখন পর্যন্ত ভোট ছাড়াই নির্বাচিত হওয়ার পথে রয়েছেন একুশ জন প্রার্থী এমনিতেই বিএনপি সহ বেশ কয়েকটি দলের ভোট বর্জনে বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা তার মধ্যেও আবার অন্য পক্ষের প্রার্থীরা আছেন নানা হুমকি শঙ্কার মধ্যে বিভিন্ন জায়গাতে আমার কর্মীকে আঘাত করছে এবং তারা এভাবে বুঝাচ্ছে যে কেউ মাঠে আসলে কাউরে বাড়ি পুড়িয়ে দিবে কারো ঠ্যাং ভেঙে দিবে ভোটারদের হুমকি ধুমকি দেওয়া হচ্ছে নৌকা মার্কার যদি প্রচারে না নামো তাহলে সকলকে মাদক দিয়ে ইয়া বা হিরোইন এই ধরনের মাদক দিয়ে তাদেরকে পুলিশে ধরানো হবে এসবের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের একরকম নিরুত্তাপ উপজেলা নির্বাচন যাতে ভালো জনপ্রতিনিধির আশাই সাধারণ ভোটাররা অন্যায়ের প্রতিবাদ করতে পারবে এমন একজন যোগ্য ব্যক্তিকে আমরা চাচ্ছি গরিব দুঃখী মানুষের সাথে মিলামেশা তো তাই আমরা বুঝি দেশের চারশো উপজেলার মধ্যে চার ধাপে চারশো উনষাটটিতে ভোট হবে আগামী ১০ থেকে একত্রিশে মার্চ আর পঞ্চম ধাপে বাকি উপজেলায় ভোট হবে আসছে জুন মাসে লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা